অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মকর রাশির জুন 2020 কেমন যাবে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে অশুভ তার একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি একটি ইঞ্জিনিয়ারের রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটা নয়। তো প্রথমেই জানাই, এ মাসে 19 জুন এই মঙ্গল গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং 14 জুন রবি গ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং রাশির উপরে বক্রী শনিগ্রহের অবস্থান এবং রাশির উপরে বক্রী বৃহস্পতি গ্রহের অবস্থান, রাশির দ্বাদশে কেতু এবং রাশির ঠিক ষষ্ঠ স্থানে রাহু গ্রহের, রাহু এবং বুধ গ্রহের অবস্থান। কি হতে চলেছে এই মকর রাশির? প্রথমে আপনাদেরকে জানাই, এই যে মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এই শনি বক্রী হয়েছে, অর্থাৎ আপনাদের যে দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ কুম্ভ রাশির যে অধিপতি সে হচ্ছে শনি, অর্থাৎ যেটা আপনার অর্থভাব ফাইন্যান্স যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টেরও অধিপতি শনি, সেটা বক্রী হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু শুভ হবে। লকডাউন চলছে, গ্রহগত অবস্থান যা বলছে, ধীরে ধীরে আর্থিক দিক কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের। অর্থাৎ যেহেতু এই বক্রী শনি আপনাদের শুভ ফল প্রদান করবে, কারণ আপনাদের দ্বিতীয় ভাবস্থ শনি সে রাশিতে সক্ষেত্রিক বসে আছে, আপনাদের আর্থিক দিকটা কিন্তু মজবুত হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, পঞ্চম স্থানে আপনাদের শুক্র বক্রী অবস্থান, আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসা, প্রেমে আপনাদের সাফল্য, পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, প্রেমের দিকটা কিন্তু মকর রাশির ভালো। এরপরে আপনাদেরকে জানাই আপনাদের শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু ভোগাতে পারে এ মাসে, কারণ আপনাদের অষ্টম অধিপতি রবি সে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে। দেখুন, আপনাদেরকে আবারও জানাই, অষ্টম ভাব থেকে আমরা আমাদের শারীরিক পার্টটা বিচার করি, অর্থাৎ আপনাদের হেলথ নিয়ে কিন্তু আপনাদের প্রবলেম থাকবে, অর্থাৎ শরীর নিয়ে একটা সমস্যা কিন্তু মকর রাশির থাকবে। বয়স্ক যারা আছে তাদের শ্বাসকষ্ট, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, ব্যাক পেন এবং পায়ে ছোটোখাটো চোট আঘাত কিন্তু পাওয়ার সম্ভাবনা মকর রাশির এ মাসে দেখা যাচ্ছে। এবং একটা সাবধান বাণী মকর রাশির জন্য, মকর রাশি অবশ্যই যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন বা স্কুটার চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে জুন মাসে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এই বৃহস্পতি গ্রহ আপনাদের রাশিতে বক্রী অবস্থায় বসে আছে এবং বৃহস্পতির ঠিক দৃষ্টি পড়ছে আপনার রাশির ঠিক পঞ্চমভাবে, সপ্তমভাবে এবং আপনার রাশির ঠিক নবমভাবে। আমি আবারও বলছি, বৃহস্পতি যে স্থানে বসে সে স্থানকে নাশ করে, আর যে দিকে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো, গঙ্গা জল ছিটানোর মতো সেই হাউসগুলো কিন্তু পবিত্র হয়, তো অর্থাৎ সেই জায়গা থেকে বেনিফিট কিন্তু পাবেন। সন্তানের দিক থেকে আপনাদের কিন্তু শুভ বার্তা আসবে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন আপনাদের সন্তান লাভের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এডুকেশনের দিকে মকর রাশির মোটামুটি শুভ, বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে যান ধীরে ধীরে, বিয়ের ব্যাপারে কিন্তু আপনাদের একটা ভালো দিক কিন্তু আফটার লকডাউন কিন্তু আপনাদের হবে, অর্থাৎ আজ থেকে 2-3 মাস পর
আপনাদের কিন্তু বিবাহের চোখ প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মকর রাশি। এবং আপনাদের রাশির নবম স্থানে এই শুভ বৃহস্পতি দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের কিন্তু সাহায্য আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেইগুলো কিন্তু আপনাদের হবে, ভাগ্যের সাপোর্ট। এবং আপনাদের যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল চলছিল, পৈতৃক সম্পত্তি আপনাদের রেস্কিউ হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের পারিবারিক সম্পর্কের কিছুটা হলো উন্নতি হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের মধ্যে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট কিন্তু থাকবে। দ্বাদশে কেতু মোক্ষ লাভ আপনাদের হওয়ার সম্ভাবনা আছে, পার্থিব সুখ আপনারা পাবেন জুন মাসে। কিন্তু আপনাদের এ মাসে শত্রুতাটা কিন্তু পিছনে থাকবে, অর্থাৎ আপনার সামনে মিষ্টি ভাষা কিন্তু আপনার পিছনে আপনার বদনাম করা বা আপনাকে স্যাবোটেজ করা একটা কিন্তু থাকবেই, এটা আমি আবারও বলছি, অর্থাৎ যেটাকে বলে বন্ধু বেশি শত্রু। কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা হলো চাপ থাকবে, কর্মে আফটার লকডাউন আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যারা টিচার আছেন, যারা ডক্টর আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যারা ধরুন দুধ পনির বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু ব্যবসাতে কিন্তু উন্নতি হবে, অর্থাৎ মকর রাশির ব্যবসা কেন্দ্রিক সমস্যা কিন্তু কাটতে চলেছে, ব্যবসাতে আপনারা লাভ পাবেন, অর্থাৎ আপনারা যা ইনভেস্টমেন্ট করেছেন তার থেকে রিটার্ন কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন, গ্রহ আপনাদেরকে সাপোর্ট দিবে। আপনাদের ফিনান্সিয়াল অবস্থা কিন্তু ভালো থাকবে এবং আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে কিন্তু খুলে যাবে, অর্থাৎ যাদের পারিবারিক সম্পত্তি নিয়ে গণ্ডগোল আছে বা কোনো কাজ আটকে ছিল, ধীরে ধীরে কিন্তু সেই জায়গাগুলো রাস্তাগুলো কিন্তু মকর রাশির খুলতে চলেছে। অর্থাৎ মকর রাশি এক কথায় আমি যদি বলি, ধীরে ধীরে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে, আপনাদের প্রত্যাশা পূরণ হবে, আমি খুব দায়িত্ব নিয়ে এ কথাটা জানাচ্ছি। জীবনে উঠতে চলেছে মকর রাশির নতুন সূর্য। এবার আপনাদেরকে জানাই, অনেকেই এই সাড়ে সাথী মধ্যে খারাপ ফল পাচ্ছেন, তাও আমি বলবো যাদের রাশিচক্রে শনিগ্রহ ভালো আছে তারা তো বেনিফিটেড হবে, এবং যাদের রাশিচক্রে ঠিক শনি মকর রাশিতে অবস্থান করছে তারা কিন্তু শুভ ফল পাবেন, এবং যাদের রাশিচক্রে শনি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ অবস্থান করছে তারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, হনুমানজিকে দর্শন করুন, প্রণাম করুন, মঙ্গলবারের ব্রত রাখুন, শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ দিন এবং ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা এগারোমালা জপ করেন। আমি আগেও বলেছি বৃহস্পতি যেখানে বসে সেখানে নাশ করে, কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি নিচস্থ সেখানে সে মতন কিন্তু মকর রাশিতে ক্ষতি করে না, কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু অতীব শুভ, তেমনি শনি যে জায়গায় বসে সেই জায়গাটা বৃদ্ধি করে, অর্থাৎ আপনার রাশিতে বসে আছে আপনাকে রাজার জায়গায় ধীরে ধীরে কিন্তু তুলে নিয়ে যাবে। যাদের আর্থিক কষ্ট চলছিল, প্রচণ্ড পরিমাণে আর্থিক কষ্ট ঝামেলা, তারা কিন্তু ধীরে ধীরে একটা ভালো জায়গায় রিকভারি হবে, এবং শনির দৃষ্টি যে যে স্থানে পড়ে সেই স্থানগুলোকে নাশ করে, যেমন শনির দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম স্থানে, কিছু কিছু ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু বাধা সৃষ্টি করবে। তবে কর্মের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে আফটার লকডাউন, নতুন কর্ম কিন্তু
পাওয়ার সম্ভাবনা আছে। ইভেন গভর্নমেন্ট সার্ভিস আপনারা কিন্তু আফটার লকডাউন কিন্তু পেতে পারেন, সেরকম একটা পরিস্থিতি কিন্তু মকর রাশির তৈরি হচ্ছে। ওভারঅল মকর রাশির শারীরিক পার্টটা বাদ দিলে আপনাদের অর্থনৈতিক, আপনাদের প্রেম, আপনাদের বিবাহ, ব্যবসা, চাকরি সব দিক থেকে কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এ সময় ঠিক কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু কিছু অ্যাসেট ক্রয় কিন্তু আপনারা করবেন, আফটার লকডাউন আপনারা কিছু সম্পত্তি কিন্তু কিনবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং আপনাদের অর্থনৈতিক উন্নতি ধীরে 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 কিন্তু হবেই হবে। যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রশমিত হবে ঠিক জুন মাসের শেষ থেকে, অর্থাৎ জুলাই মাস থেকে যারা উচ্চশিক্ষা বা পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক জুলাই মাস থেকে, জুন মাসের শেষ জুলাই মাস থেকে কিন্তু আপনাদের সেই জায়গাগুলো কিন্তু খুলতে চলেছে। আপনারা আপনাদের পিতার হেলথের দিকে নজর রাখুন, মাতার হেলথের দিকে নজর রাখুন, ভাইয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে। এবং তৃতীয় স্থানে মঙ্গল গ্রহের অবস্থান আপনাদের কাজে উদ্যমতা বৃদ্ধি হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।